আসসালামু আলাইকুম সবাইকে, আক্তার 89 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার হোসাইন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আরব আমিরাতে লকডাউন আসবে কি না এই বিষয়টি নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করছেন, কারণ আপনারা অনেকে বলতেছেন যে সৌদি আরব প্রায় 20টি দেশের সাথে ফ্লাইট বন্ধ ঘোষণা করছে। এছাড়া আরব আমিরাতে কিছু নিয়মকানুন করা হয়েছে এই করোনার কারণে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন অনুষ্ঠানের, তো সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথমে লকডাউন বিষয় নিয়ে আপনাদেরকে যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেটা হলো যে সৌদি আরবে প্রায় 20টি দেশের সাথে ফ্লাইট বন্ধ ঘোষণা করছে। এটি দেখার পর অনেকে আমার কাছে প্রশ্ন করছে, করতেছেন অনেক দিন থেকে, যে ভাই আরব আমিরাতে লকডাউন ঘোষণা করবে কি না, কারণ বিভিন্ন নিয়ম কারণ কিন্তু আরব আমিরাতে পরিবর্তন করা হচ্ছে। তো যারাই আমার কাছে এরকম প্রশ্ন করতেছেন বা যারা চিন্তিত আছেন যে আরব আমিরাতে লকডাউন ঘোষণা আসবে কি না, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখন পর্যন্ত এরকম কোনো ঘোষণা আসেনি, বা ভবিষ্যতে আসবে কি না এটি নিয়ে যেরকম আমিও শিওর না, আপনারাও জানেন না। আরব আমিরাতে যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত চলে আসতে পারে। তো লকডাউনে চিন্তা না করে আরব আমিরাতে যে নিয়মকানুনগুলো করা হয়েছে, যে নতুন নতুন আইনকানুনগুলো করা হয়েছে, সেগুলো মেনে চলার চেষ্টা করুন, মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব বজায় করবেন। এছাড়া আরব আমিরাতে কিছু নিয়মকানুন করা হয়েছে করোনার কারণে, যেটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যে কোনো বিয়েতে, যে কোনো বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো নর্মাল অনুষ্ঠান হোক, সেখানে 10 জনের অধিক কোনো লোক উপস্থিত হতে পারবে না। এছাড়া যদি কেউ মারা যায় এবং জানাজার অনুষ্ঠানে মাত্র 20 জন থেকে বেশি কোনো লোক উপস্থিত হতে পারবে না। এটা শুধুমাত্র আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য না, আরব আমিরাতে যারা লোকাল আছে তাদের জন্য কিন্তু এই নিয়ম। এছাড়া আরও কিছু নিয়ম কারণ আছে যেগুলো আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এছাড়া আমি আপনাদেরকে বলতেছি অবশ্যই আপনারা এই নিয়মগুলো ফলো করবেন, আর না হয়তো আপনার উপরে জরিমানা জেল হতে পারে। যেমন বিভিন্ন শপিং মলে ধারণ ক্ষমতার 40%, বেসরকারি বিচ এবং সুইমিং পুলে 50%, রেস্টুরেন্ট, কফি শপ, হোটেল জনসাধারণের জন্য উন্মুক্ত বিচ এবং পার্কে সাধারণ ক্ষমতার 60%, ট্যাক্সিতে 45% এবং বাসে 75% উপস্থিতি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আবুধাবিতে অবস্থিত সব মুভি থিয়েটার বন্ধ করে দেওয়ারও অনুমতি দিয়েছে জরুরি সংকট এবং দুর্যোগ বিষয়ক কমিটি। তার মানে যারাই আমরা বাংলাদেশি প্রবাসীরা আছি, আপনারা এই বিষয়গুলো অবশ্যই ফলো রাখবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন মার্কেটে গিয়ে একত্রিত হয়ে সামান খরিদ করি, তো এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতেছি যে অনেকেই আছে সামাজিক দূরত্ব বজায় রাখে না, এর কারণে কিন্তু যে কোনো সময় আপনার উপরে জরিমানা আসতে পারে। এছাড়া করোনা পরিস্থিতি সম্পর্কে আপনাদের ধারণা আছে, একজনের শরীরে যদি করোনা থাকে সেটা কিন্তু আপনার শরীরে চলে আসতে পারে। এছাড়া তাই সামাজিক দূরত্বগুলো আপনার অবশ্যই মেনে চলবেন, কোথাও একত্রিত হবেন না, মাস্ক ব্যবহার করবেন না। আপনাদেরকে এর আগেও কিন্তু অনেকগুলো ভিডিওতে আমি আপনাদের সতর্ক করেছি যে এই মাস্কের কারণে কিন্তু খুব বেশি বর্তমানে জরিমানা দেওয়া হচ্ছে, আর আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি এরকমই গুরুত্বপূর্ণ সব সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে আরব আমিরাতে পরবর্তী গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে কামনা আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।